সে অনেক দিন আগের কথা, গভীর এক জঙ্গলে এক গরজিলা তার একটি ছানাকে নিয়ে থাকতো। একদিন গরজিলা তার ছানাকে নিয়ে জঙ্গলের ভেতর শিকার করতে বের হয় আর তার ছানাকে শিকার ধরার কৌশল শিখিয়ে দেয়, আর গরজিলা একটি শিয়ালের পিছু নেয়। আর শিয়ালটাকে মেরে ফেলে। এরপর গরজিলা তার ছানাকে বলে, দেখলে আমার ছানা কিভাবে শিকার ধরতে হয়? তুমি কিন্তু দিন দিন বড় হচ্ছ, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে শিকার ধরা শিখতে হবে। আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না, বুঝলে? তুমি কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি শিকার ধরার সব কৌশল শিখে নেব বাবা। এরপর বাবা গরজিলা আর ছানা গরজিলা শিয়ালটিকে খেতে লাগে। আর ওরা যখন শিয়ালটিকে খাচ্ছিল, ঠিক তখনই শিয়ালের ছোট্ট ছানা সেখানে চলে আসে আর কান্না করতে থাকে, বলে, একি আমার মা এভাবে এখানে পড়ে আছে কেন? আর তোমরা কারা? তোমরা আমার মায়ের সাথে কি করেছো? বলো বলো আমাকে। শিয়ালের ছানার এভাবে কান্না দেখে গরজিলার ভীষণ মায়া হয়। তখন সে মনে মনে বলে, আমি কি করলাম? এই শিয়ালের যে একটা ছানা আছে তা তো আমি জানতাম না। আমি যদি জানতাম তাহলে তো ওই শিয়ালটিকে কখনই খেতাম না। আমারও তো একটা ছানা আছে, এখন এই শিয়ালের বাচ্চাটা কি করবে? মা না থাকলে একটা বাচ্চার যে কত কষ্ট হয় সেটা তো আমি হারে হারে টের পেয়েছি। এরপর গরজিলা অনেক চিন্তায় পড়ে যায় আর নিজেকে অনেকটা দোষী মনে করলো। অনেক চিন্তা ভাবনা করে গরজিলা শিয়ালের ছানাকে বলে, শোনো ছানা, আমরা তোমার মাকে কিছুই করিনি। তোমার মাকে কোনো জীবজন্তু মেরে এখানে ফেলে রেখেছি, তাই তোমার মাকে এখানে পড়ে থাকতে দেখে আমি আর আমার ছেলে তোমার মায়ের কাছে আসি। তখন শিয়ালের ছোট্ট ছানা বলে, আমার মাকে কে এখানে মেরে ফেলে রেখেছে? আমার মা কার কি ক্ষতি করেছে? এখন যে আমি মা ছাড়া থাকতে পারবো না, আমি যে এখনো অনেক ছোট, নিজের খাবার নিজে খেতে পারি না। আর তখন গরজিলাটা বলে, শোনো লক্ষ্মী ছানা, তুমি কোনো টেনশন করো না, আজকের পর থেকে তুমি আমার আর আমার ছেলের সাথে আমাদের গুহাতে থাকবে, আর আমার ছানার সাথেই তুমি খেলাধুলা করবে। এরপর শিয়ালের ছোট্ট ছানা আর কোনো চিন্তা না করে গরজিলার সাথে তার গুহায় চলে যায়। আর গুহার কাছে গিয়ে গরজিলা বলে, শোনো ছানারা, তোমরা এখানেই দুজনে খেলাধুলা করো, আর আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এই শুনে শিয়ালের ছোট্ট ছানা বলে, আঙ্কেল ও আঙ্কেল, তুমি দেখে শুনে যেও। ঠিক আছে শিয়াল ছানা, তুমি ছোট মানুষ, তুমি এত চিন্তা করো না। এই বলে গরজিলা চলে যায় খাবারের খোঁজে। আর বেশ কিছুক্ষণ পর গরজিলা তার ছানার জন্য একটি শিকার নিয়ে তার গুহায় ফিরে আসে আর বলে, ছানা দেখো, আমি তোমাদের জন্য একটা বড় শিকার ধরে নিয়ে এসেছি, তোমরা এখন এই শিকারটা খেয়ে ঘুমিয়ে পড়ো। এ কথা শুনে গরজিলার ছানা আর শিয়ালের ছানা সেই শিকারটা খেতে লাগলো। আর এভাবে গরজিলার ছানার সাথে শিয়ালের ছোট্ট ছানা বেশ আদরে বড় হতে লাগে। তারা দুজনই এখন শিকার ধরতে শিখে গেছে। একদিন দুজনে চলে গেল জঙ্গলের ভেতরে শিকার ধরতে। হঠাৎ শিয়াল ছানার সামনে একটি বিশাল আকারের হাতি চলে আসে। এই তুমি কে? তুমি এভাবে আমার সামনে এসেছো কেন? আমি কিন্তু তোমার ঘাড়টা মটকে দিব। কি, তোর এত বড় সাহস? তুই সামান্য একটা পুচকে শিয়ালের ছানা হয়ে এই বনের রাজার ঘাড় মটকাতে চাস?
ইশ, তুমি এই জঙ্গলের রাজা। এই জঙ্গলের রাজা সিংহ। তাহলে কি তুমি সিংহ? তুই আমাকে চিনিস না। আমি সিংহ নই, আমি হচ্ছি একটি দানব হাতি। এখন তোকে আমি আমার পা দিয়ে পিষে মেরে ফেলবো। হাতির এমন কথা শুনে শিয়ালের ছানা ভীষণ ভয় পেয়ে যায়, আর সেখান থেকে দৌড়ে পালাতে লাগে। আর হাতিও শিয়ালের ছোট্ট ছানা পিছু পিছু দৌড়াতে লাগে। হঠাৎ সেখানে গর্জিলা ছানা চলে আসে। ওরে বাবারে, এই গর্জিলার ছানাটা আমার কোথা থেকে এলো? এ তো এখন আমাকে গিলে খাবে। তার চেয়ে আমার ভালো হবে আমি এখনই এখান থেকে পালিয়ে যাই। কি ব্যাপার, তুমি এভাবে পালাচ্ছিলে কেন? ভাইয়া ভাইয়া, ওই পাজি হাতিটা আমাকে তাড়া করেছিল, তাই আমি ওই হাতির হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা এখন গুহায় ফিরে যাই। বাবা হয়তো আমাদের জন্য চিন্তা করছি। আচ্ছা ভাইয়া চলো। এ কথা বলে গর্জিলার ছানা আর শিয়ালের ছানা তাদের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। কি হলো, তোমাদের আসতে এত দেরি হলো কেন? বাবা বাবা, তুমি কি জানো আজকে আমাকে হাতি নামে বিশাল একটি প্রাণী ধাওয়া করেছিল। আমি ওই হাতির হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছিলাম, আর ঠিক তখনই ভাইয়া সেখানে চলে আসে, আর ভাইয়া আমাকে ওই হাতির হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। কি বলছো তুমি, হাতিরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। তারা তাদের সুর দিয়ে যে কোনো প্রাণীকে আছাড় দিয়ে মেরে ফেলতে পারে। তুমি কিন্তু আর ওই হাতির কাছে যাবে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আর কখনো ওই হাতির সামনে যাব না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ছোট্ট শিয়ালের ছানা গর্জিলার গুহার সামনে দাঁড়িয়ে ছিল, আর সেই পথ দিয়ে যাচ্ছিল একটি দুষ্ট পাজি শিয়াল। এই যে শিয়াল ছানা, তুমি গর্জিলার গুহায় কি করছো? ওই ভয়ঙ্কর গর্জিলা যদি তোমাকে দেখতে পায় তাহলে তো তোমাকে গিলে খেয়ে ফেলবে। শিয়াল আঙ্কেল, শিয়াল আঙ্কেল, তুমি ভুল ভাবছো। ওই গর্জিলা আমার বাবা, আর এটা আমার গর্জিলা বাবার গুহা। গর্জিলা বাবা আমাকে খুব আদর করে, সে আমার কোনো ক্ষতি করবে না। এটা আবার কেমন কথা, গর্জিলা আমার শিয়ালের বাবা হয় কি করে? তোমাকে মাথা মতো ঠিক আছে তো? কি সব আবোল তাবোল কথা বলছো? এরপর শিয়ালের ছোট্ট ছানা সেই দুষ্ট শিয়ালকে সব কিছু খুলে বলে। সব কথা শুনে দুষ্ট শিয়াল বলে, হ্যাঁ এবার সব কিছু বুঝে গেছি। ওই দিন তোমার মার সাথে আমিও ছিলাম, ওই গর্জিলাটা আমাকে ধরতে পারেনি। এরপর তোমার মাকে ধরে ওই গর্জিলা মেরে ফেলে। আসলে গর্জিলাটা তোমাকে মিথ্যা কথা বলেছিল, তোমার মাকে আর কেউ মারেনি, ওই গর্জিলাই মেরে ফেলেছে। কি বলছো শিয়াল আঙ্কেল, তাহলে কি এতদিন আমি আমার মায়ের খুনির সাথে ছিলাম? হ্যাঁ, বিশ্বাস না হলে তুমি তোমার গর্জিলা বাবাকে জিজ্ঞেস করো, দেখবে তোমার কোনো প্রশ্নে সে উত্তরই দিবে না। এরপর শিয়ালের ছোট্ট ছানা তার গর্জিলা বাবাকে গিয়ে জিজ্ঞেস করে, বাবা বাবা, তুমি আমাকে সত্যি কথা বলো তো, ওই দিন আমার মাকে কে মেরে ফেলেছে? তুমি তো আমাকে বলেছিলে অন্য প্রাণী আমার মাকে মেরে ফেলেছে, কিন্তু শিয়াল আঙ্কেল আমাকে বলেছে আমার মাকে তুমি মেরে ফেলেছো। আমি কোন কথাটা বিশ্বাস করব বলো তো বাবা? তুমি কিন্তু আমাকে সত্য বলবে। এ মানে মা, আসলে সেদিন আমি ভুল করে তোমার মাকে মেরে ফেলেছিলাম, কিন্তু হুট করে তুমি চলে আসায় তোমাকে দেখে আমার খুব মায়া হয়, আর তাই তোমাকে আমার গুহাতে এনে খুব আদর যত্নে বড় করে তুলি। তোমাকে কখনো কোনোদিন মায়ের অভাব বুঝতে দেইনি, তোমাকে আমার ছেলের মতো করেই বড় করে তুলেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আসলে আমি যদি জানতাম যে ওই শিয়ালটার একটা ছোট্ট ছানাও আছে তাহলে আমি ওই শিয়ালটাকে কখনোই মারতাম না। এখন আমি আমার মায়ের খুনিকে কিভাবে ক্ষমা করব? তোমরা তো অনেক বড় প্রাণী, তাই আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারবো না।
আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার মায়ের খুনিদের সাথে আমি একসাথে কোনোভাবে থাকতে পারবো না। আমি আজকেই চলে যাব এই গুহা থেকে। তুই যাস নি বা, তুই আমাকে ছেড়ে যাস নি। বাইরের জঙ্গলটা অনেক ভয়ঙ্কর, তুই সেখানে গিয়ে বাঁচতে পারবি না মা। আর যা হয়েছে আমি তার জন্য তোর কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, তুই আমাকে মাফ করে দিয়ে আমার কাছে ফিরে আয় মা। শিয়ালে ছানা গর্জিলার কোনো কথা শুনে না, আর সেই গুহা থেকে চলে যায়। তো বন্ধুরা, শিয়াল ছানা কি পারবে একা ওই ভয়ঙ্কর জঙ্গলে বেঁচে থাকতে, নাকি সে আবারও সেই গর্জিলা বাবার কাছে ফিরে আসবে? আর সেটা যদি জানতে চাও তাহলে পরবর্তী ভিডিও দেখতে একদম ভুলবে না।